হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রানি ভ্লগস অ্যান্ড মেকআপ। আজ আমি তোমাদের সামনে চলে আসলাম নতুন আবার একটা ভ্লগ নিয়ে। তো সবাইকে সবার প্রথমে বলে রাখি গুড মর্নিং। এখন বাজে সকাল 9:30, তো এখন থেকে আমি ভ্লগটা আবার শুরু করে দিলাম নতুন দিনে নতুনভাবে নতুন একটা ভ্লগ নিয়ে। আর আজকের ভ্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোও লাগবে, খুব ইন্টারেস্টিংও পাবে। এতক্ষণে থাম্বনেল দেখে তোমরা হয়তো বুঝেই গেছো যে ভ্লগটা কিসের ওপরে, তো আস্তে আস্তে তোমরা সবটাই দেখতে পাবে। তো প্রথমবার তোমাদের সামনে আমি শেয়ার করতে চলেছি যে আমি কারোর উপরে মেকআপ করলে কেমন হয় না হয় সমস্ত কিছু। তো সবার ফার্স্টে থাম্বনেল সম্বন্ধে তোমাদেরকে বলে রাখি ব্যাপারটা কী না কী সব কিছু তোমাদেরকে জানাতে তো হবেই অবশ্য, তাই না? তো যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, আজকে আমার কাছে মেকআপ করতে আসবে হচ্ছে আমার মামি আর আমার দিদি। তো ওরা আসবে হচ্ছে বিকেলে 6টার সময়, ওদের একটা বিয়ের বাড়ি আছে, তাই 8টার দিকে যাবে বলেছে। আমি বলেছি তাহলে 6টার মধ্যেই চলে এসো। তাই আমি বললাম তাহলে আজকে একটা ভ্লগ করাই যাক, তোমরা একটু ইন্টারেস্ট পাবে আর একটু অন্যরকম কিছু ভালোও লাগবে তোমাদেরকে, মানে তোমাদের দেখতেও ভালো লাগবে। তো ওর জন্য আমি আর ভ্লগটা করছি। তাছাড়া আমার তো তেমন দেখানোর কিছুই থাকে না, তোমরাও জানো ওই ডেইলি ভ্লগ বলতে ওই যেমন থাকে আর তোমাদের সাথে একটু আড্ডা দেওয়া, গল্প করা, এই সবই। তো যেটা বলছিলাম, এখন আমার ব্রেকফাস্ট করা হয়নি, সবাই মতো ঘরে সমস্ত কাজটাজ করে বসে বললাম তোমাদের সামনে। আর গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ফ্যান অফ করে রেখে দিয়েছি, এটাই হচ্ছে গরমের দিনে সব থেকে বড় প্রবলেম। ফ্যান যদি চলে তাহলে তোমাদের সামনে আওয়াজটা ভালো করে পৌঁছাবে না, শুনতেও ভালো লাগবে না, ওর জন্য আমি ফ্যানটা অফ করে দিলাম। ফ্যানটাও অফ আছে আর প্রচণ্ড গরম লাগছে আমার, প্রচণ্ড 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 গরম লাগছে। এখন কাজ হয়ে গেছে, নিচে যাবো, ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টের আগে সব থেকে বড়ো জিনিস, জল খাও, প্রচুর পরিমাণে জল খাও। সব সময় তোমাদেরকে আমি বলি জল খাও, গরম পড়ছে, ঠিক আছে? আর জানো তো যেটা বলছিলাম, এই সাদা নাইটি, এই যে পয়লা বৈশাখে এই নাইটিটা তো নতুন নিয়েছিলাম, মানে মা দিয়েছিল, তো সাদা নাইটি পরার, এই সাদা জিনিস পরার এই অসুবিধা। রান্না বান্না করি, আমার নাইটিতে তো মানে হলুদের দাগে পুরো ভর্তি হয়ে গেছে প্রত্যেক দিন, মানে যখনই রান্না করতে যাই এসে দেখি তরকারির ঝোল, নাই হলুদের দাগ, নাহলে এই সাদা জিনিস দেখতে সুন্দর কিন্তু পরার পরে ওই ময়লা হয়ে গেলে দেখতে খুব খারাপ লাগে। তো নাইটিটার আমার এই অবস্থা হয়ে যায়। দাঁড়াও, তার আগে একটা কাজে, তার আগে আমি একটু জল খেয়ে নিই বেশি করে। এমনি প্রচণ্ড জল দেশটা পেয়েছে, বোতলটা নিয়ে আসছি। এই যে এইরকম বোতল, এটা মানে 500 বোতল, এই বোতলের জল আমি দিনে অন্তত 4 বোতল খেয়ে নিই, বেশি খেতে পারি না। আমি শুনেছি দিনে 4 থেকে 5 লিটার জল খেতে হয়, কিন্তু আমি হয়তো 2 লিটার খাই, 2 থেকে 2.5 লিটার। জলটা খাওয়ার পরে না পেটটা পুরো লোড হয়ে থাকে, আর কিচ্ছু খেতে ইচ্ছে করে না, কিচ্ছু নয়। তো বন্ধুরা চলো, এখন আর বেশি তোমাদের সাথে কথা বলছি না, এখন বেশি কথা বলতে গেলে আমার ব্লগটা পরে অনেক বড় হয়ে যাবে যদি সমস্ত মেকআপ সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে যাই। তো আমি বেশি আজকে আর কথা বলবো না, কথা না বলে তোমাদেরকে কাজের জিনিস দেখাবো, ঠিক আছে? চলো সাথে থাকো, দেখতে থাকো আমার ব্লগটা আজকে। আর আরেকটা কথা, আরেকটা কথা, আমি রান্নাও তোমাদের সাথে আজকে শেয়ার করবো না, শুধু কী রান্না করেছি সেটাই শেয়ার করবো। এখন যদি রান্না বান্না সবজি কাটামাটা এইসব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, আমার ব্লগ এত বড় হয়ে যাবে আর তোমাদের দেখতে ভালো লাগবে না, আমি জানি। তো ঠিক আছে চলো, দেখতে থাকো আমার সাথে থাকো, চলো। তো এখানে দেখো বন্ধুরা, আজ তো সোমবার, সোমবারে তো আমাদের নিরামিষ রান্না হয়। তো নিরামিষ রান্নায় কী কী হয়েছে দেখো, আলু পোস্ত হয়েছে সজনে ডাঁটা দিয়ে, আর হয়েছে পটল ভাজা সাথে কলাইয়ের ডাল, আর তার সাথে হয়েছে লাইয়ের ছোকা ভাজা, যেটা খেতে আমার খুব ভালো লাগে, ওটা দিয়েই মনে হয় আমার পুরো ভাতটা খাওয়া হয়ে যায়, ঠিক আছে? তো হ্যালো বন্ধুরা, তো আমি আবার চলে আসলাম। তো আমার স্নান দান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর কী রান্নাবান্না হয়েছে সবটাই তো তোমাদেরকে দেখালাম, তোমরা দেখতেই পেলে। তো স্নান হয়ে গেছে, চুলের অবস্থা দেখেই তোমরা বুঝতে পারছো, এখনও চুলটুল কিচ্ছু আছড়ায়নি, তোমাদের সাথে কথা বলতে আবার চলে আসলাম। তো চলো আগে আমি চুলটুল, মানে চুলটা আছড়ে নিই, জটটা ছাড়িনি, কারণ আজকে শ্যাম্পু করেছি। তো আর শ্যাম্পু করা চুল বুঝতেই পারছ কতটা মানে জট পড়ে যায়, আমার তো জট পড়েই যায়, তোমাদের কী হয় আমি জানি না। আমি যদি চুলে শ্যাম্পু করি না, মানে ছাড়াতে স্নান করে উঠে চুল আছড়াতে প্রচণ্ড অসুবিধা হয়, পুরো চুলে ওলট পালট হয়ে গেছে, দেখো তোমরা দেখেই বুঝতে পারবে কী অবস্থা, শুধু দেখো এখন কতটা যে আমার কষ্ট হবে সে আমিই জানি, ঠিক আছে? তো তোমরা দেখো আমি চুলটুল আছড়ে নিচ্ছি, তারপরে ফিরে এসে তোমাদের সাথে কথা বলছি।
চুলটাকে আছড়ালাম, তাও তো পুরোপুরি আছড়ায়নি, ঠিক আছে? তো এই চুলের আমার এই সমস্যার জন্যই আমি চুলটাকে কেটে ফেলেছিলাম, অত বড় চুলটাকে। এখন পস্তায় চুল টুল কেটে নিয়ে, সেই দিন তোমাদেরকে বলছিলাম ভিডিওতে, আমি তো ভালো লাগে না, ঠিক আছে? এই আমার দোষে আমার চুলের এই অবস্থা, চুলকে আমি ঠিকমতো আছড়াতে পারি না, ভেতর ভেতর জট পড়ে যায়। যখন ওই বাড়িতে যাই মা আছড়ে দেয়, আর মা শুধু বকর 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 করে যে চুলগুলোকে পুরো শেষ করে দিলি। আমার কাছে যখন ঝিলি, মানে মার কাছে যখন ওই বাড়িতে থাকতাম বিয়ের আগে, মা তেল দিয়ে দিত, মা যত্ন করতো, তারপরে চুলে আমি কখনো কোনো কালার করতাম না, শুধু সুপার ভাস মানে কি বলে ছোটোবেলায় দিতাম, তাও তো বড় হয়ে গিয়ে বন্ধ হয়ে গেছিলো, যা যত্ন করা সব মাই করতো, ঠিক আছে? তো চুল টুল আমি জানি না কেন আমি চুল ভালো করে আছড়াই, তোমরাও দেখতে পেলে কত মানে আস্তে ধীরে আছড়ালাম, কিন্তু তবুও ভেতরে আমার জট পড়ে থাকে, কি হয় আমি জানি না, আমি ঠিক করে আছড়াতে পারি না, উপর ওপর আছড়ে নাকি রেখে দিই ভেতরে পুরো জট। তো এই শুনতে শুনতে ভালো লাগতো না, আর শান্তি করে চুল বাঁধতে পারতাম না, সব সময় বলতো খোপা করো নানে বেরুনি করো, তোমাদের দাদা ভাই তাই যে তুই মানে আমি কি চুলকে ছেড়ে টেড়ে আমি বাইরে বেরিয়ে যেতাম, দিয়ে জট পড়ে যেত ধুলোবালিতে। আমি যতই কন্ডিশনার যতই সিরাম অ্যাপ্লাই করি না কেন তবুও আমার চুলে জট পড়েই পড়ে। এই যে আজকে যেমন শ্যাম্পু করেছি, চুলে কি সুন্দর কন্ডিশনার দিয়েছি, কিন্তু ওটা আমার কোনো কাজে লাগবে না, কোনো কাজে না। তো চুলে জট পড়ে যেত, আর তোমাদের ওই এক ঘেয়ে আমি চুল বাঁধানি রাগ করে গিয়ে আমি চুল কেটে চলে এসেছিলাম, ভিডিও করেছিলাম তো আমার চ্যানেলের ব্লগও আছে, তোমরা হয়তো দেখেছো কতটা কেটে ফেলেছিলাম বলো। কাটার পরে এখন পস্তায়, সবসময় পস্তায়, কিন্তু ওই যে চুলে এত জট পড়ে থাকে ভেতরে, এই যে আমি চুলটা এখন আছড়ালাম, তবুও এক্ষুনি যদি কেউ ভালো করে আছড়াতে চায়, চুলে যদি হাত দেয় যে আয় তোর চুলটা একটু আছড়ে দিচ্ছি বা কিছু, গোটা চুলে জট পড়ে থাকবে। আমি জানি আমি ঠিক করে আছড়াতে পারি না, যাক গে ওই সব কথা বাদ দাও। ও যেটা বলছিলাম যে এখন তো আর কিছু দেখানোর নেই বন্ধুরা, তো আমি তোমাদেরকে আগে থেকেই বলে রাখলাম আমি ভিডিওটা আবার শুরু করব যখন আমি মেকআপ করতে বসবো, ওদেরকে মেকআপ করাবো, তখন তোমরা দেখতেই পাবে সব কিছু, তখন আমার ভিডিওটা তোমরা দেখবে, ঠিক আছে? আপাতত এখন আমি ভিডিওটা এখানে স্টপ করছি, পরে আবার তোমাদের সাথে কথা বলছি, ফিরে আসছি, ততক্ষণে তোমরা আমার সাথে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। শেষ করার আগে আমি একটা কথা বলতে চাই, হঠাৎ করে আমার মনে পড়ে গেল, আর এটা মনে পড়ারই কথা, কারণ আমাকে মনে রাখতে হয়েছে। একটা বুনু আছে, তো বুনুর নাম হচ্ছে পম্পা মণ্ডল, তো বুনু আমাকে সবসময় কমেন্ট করে, বুনু আমার পাশে আছে, আমার সাথে আছে, এইভাবে তোমরাও আমার সাথে থেকো। তো বুনু চেয়েছিল আমি যাতে বুনুর নাম ব্লগে নিই, তো আজকে আমি তোমার নাম নিয়েছি। আশা করি ভিডিওটা তুমি এই মুহূর্তে আমার ভিডিওটা তুমি দেখছো আর তোমারও ভালো লাগছে, তুমি হ্যাপি তো? এবার চলো, তুমি চেয়েছিলে তোমার নাম আমি নিই, চলো তোমার নাম আমি নিয়ে নিয়েছি। আর যেইভাবে বুনু আমার পাশে আছে, আমি দেখি প্রত্যেকটা ভিডিওতে আমাকে কমেন্ট করে, আমার সাথে আছে, নিশ্চয়ই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করেছে। আর যারা যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর প্লিজ তোমরা আমার একটু সাথে থাকো, আমার একটু সাপোর্ট করো। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো, আমার সাথে না থাকো, আমার মধ্যে কিন্তু সেই ভিডিও করার এনার্জিটা আসবেও না, আর আমার ভালোও লাগবে না যে ভিডিও করি বা কিছু। তো একটাই কথা তোমাদেরকে বলবো, প্লিজ দয়া করে তোমরা একটু আমার সাথে থাকো, আর এইভাবে আমাকে কমেন্ট করতে থাকো বুনুর মতো। বুনু যেমন সবসময় আমাকে কমেন্ট করে, আমার সাথে আছে, ঠিক আছে? এই তোমাদের ছোটো ছোটো কথাগুলো তোমরা যে কমেন্ট করবে পড়বো আমি, আমার ভালো লাগবে, এগুলোই আমি চাই। তো দয়া করে প্লিজ তোমরা আমার সাথে থাকো। আর আরেকবার বুনুর নাম বলে দিই, বুনুর নাম হচ্ছে পম্পা মণ্ডল। তো চলো বুনু, আমি তোমার নামটা নিয়ে ফেলেছি, তুমি হ্যাপি আমি জানি, আর আমিও খুব খুশি, তুমিও এইভাবে আমার সাথে থেকো, আমার পাশে থেকো, অনেক ভালোবাসা তোমাদের জন্য। তো চলো, হে হ্যালো বন্ধুরা, তো আমি আবার চলে আসলাম। চোখ মুখের অবস্থা দেখেই তোমরা বুঝতে পারছো, এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম, তো একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে ছাদেটাতে গেলাম, জামাকাপড় তুলে আসলাম। আর কদিন ধরে কি প্রচণ্ড হাওয়া লাগিয়েছে, মানে ঝড় বৃষ্টি হচ্ছে তোমাদের ওই সব সাইডে, তোমার মানে আমি তো জানি না কে কোথা থেকে বলছো, মানে কোথা থেকে আমার কতগুলো বন্ধু বান্ধব আছো আমি তো জানি না, তো আমাদের এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। কদিন ধরে বৃষ্টি হচ্ছে না, ঝড় হচ্ছে, ঠিক সন্ধ্যাবেলার টাইমে বিকেলবেলার টাইমে প্রচণ্ড বাতাস দিচ্ছে, ঝড় হচ্ছে, বৃষ্টি হওয়ার তো নামই নেই, অল্প একটু বৃষ্টি হচ্ছে, হয়ে আবার সেই যেকে সেই গরম পড়ে যাচ্ছে আর কি। আমি কিন্তু ফ্যান চালিয়ে, যে আমি ফ্যান না চালিয়ে কথা বলতে পারছি না, প্রচণ্ড গরম। তো এই যে ঘুম থেকে ওঠে, এই সাইডটা দেখো, ব্যাক সাইডটা কেমন অন্ধকার অন্ধকার আছে, কারণ আমার মাথার উপরে টিউবটা আর আলমারিটা রাখা আছে, আলমারিটার ওই সাইডে আলো, তো আমি তো বসে আছি আলমারিতে, এদিকে হেলানো দিয়ে বসলাম, সবে ফ্যানটা চালিয়ে জল খেলাম, খেয়ে বসলাম ঘুম থেকে উঠে।
আর এইখানে দেখো এরকম আমি সব কিছু বের টের করে মেকআপের জিনিসগুলো বের করে গুছিয়ে রেখেছি আর ওয়েট করছি ওরা কখন আসবে। বলেছি তো 6:30 মতো চলে আসতে, এখন 5:45 বাজছে। আমি একটু বসি, বসে ফোনটা ঘাঁটি, তো ভাবলাম তোমাদের সাথে আবার একটু কথা বলাই যাক, ওর জন্যই ক্যামেরাটা অন করে দিলাম। সেটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম যে এখনও পর্যন্ত ওরা আসেনি, যখন আসবে অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো। তো এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা যে দিদি চলে এসছে, মামি এখনো পর্যন্ত আসেনি। তো আমি আছে, ব্লগটা পুরোপুরি ভালো করে শ্যুট করা হয়নি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন দেখো আমি মামির বেস মেকআপটা করে দিচ্ছি, মানে মুখের যে মেকআপটা সেটা করছি কমপ্লিট, তারপরে ফাইনাল লুক তোমাদেরকে অবশ্যই দেখাবো। ততক্ষণে তোমরা আমার ব্লগ দেখো। তো বন্ধুরা দেখো সব মেকআপ টেকআপ করা হয়ে গেছে, এমনকি শাড়ি পরানো হয়ে গেছে। আমি বলছিলাম যে শাড়িটা কি বাঙালি করে পরিয়ে দেবো, তো ওরা কেউ বাঙালি করে শাড়ি পরবে না, ওইভাবে পরে নাকি সামলাতে পারবে না, এত ভারী ভারী শাড়ি, কাতান বেনারসি হবে বোধহয় এগুলো পরেছিল যে শাড়ি দুটো, দুটোই সুন্দর দেখতে ছিল। তো দুজনাই এক পিন করে শাড়িগুলো পরেছে। তো শাড়ি তো আমার পরানো হয়ে গেছে, এবার আমি হেয়ারস্টাইলে করে দিচ্ছি, মানে হেয়ারস্টাইলে চলে গেছি। তো দিদি বলল দিদি চুল বাঁধবেন না, উনি চুলটাকে স্ট্রেট করে দিতে বলল ভালো করে। তো আমি আমার স্ট্রেটনার দিয়ে ভালো করে চুলটাকে স্ট্রেট করে দেবো, মামিকেই খোঁপা করে দিচ্ছি শাড়ির সাথে, বেশ ভালো লাগবে। তো দেখো মামির চুলটা আমি বেঁধে দিচ্ছি, আর ওখানে পুচকুটা কী করে ঘোরাঘুরি করছে দেখো, মানে দুষ্টু বাচ্চা এরকম বলে না, মানে ছোটো বাচ্চাদের মধ্যে এই জিনিসটা থাকবেই, এরকম হচ্ছে ব্যাপার। তো মামির চুলটা আমি বাঁধছি, দেখতে থাকো তোমরা ভ্লগটা আর আমার সাথে থাকো।
বন্ধুরা, তো আমি আবার চলে আসলাম। তো কালের রাত্রে ভ্লগটা তো আমার এন্ড করা হয়নি, তো হঠাৎ আমার মনে পড়লো যে ভ্লগটা তো আমাকে এন্ড করতে হবে, নাহলে তো ব্যাপারটা বাজে হয়ে যাচ্ছে, তাই না? তো ওর জন্য আমি চলে আসলাম তো সকাল সকাল। তো তোমাদের সবাইকে বলি আগে গুড মর্নিং, তার সাথে সাথে আজকে দুটো উৎসব, তো সেটাও তো তোমাদেরকে অবশ্যই উইশ করতে হবে। তো সবার প্রথমে সবাইকে বলি আর কি শুভ অক্ষয় দ্বিতীয়া, তার সাথে সাথে ঈদ মুবারক। হ্যাঁ, আজকে ঈদ, সবাই খুব ভালো করে কাটাও, খুব আনন্দ করো, মজা করো, পরিবারের সাথে ঘুরো ফিরো, খাওয়া দাওয়া করো, অনেক 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 মজা করো। তার সাথে সাথে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়ালে রেখো, সাথে আমার সাথে কিন্তু সবসময় তোমাদেরকে থাকতেই হবে। তো চলো, ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আর বেশি বকবক করছি না। টাটা সবাইকে,